हरे राम हरे राम 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 बोल हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे सर्वे मध्य गुरुपाद पद्म नितलीला प्रविष्टम विष्णुपाद अष्टोदशी श्री श्रीमद भक्ति सिद्धार्थ गोस्वामी महाराज चरण कमल अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम जनक तत्पश्चात मध्य शिक्षा गुरुपाद पद्म नितलीला प्रविष्टम विष्णुपाद अष्टोदशी श्री श्रीमद भक्ति वेदांत श्रीला नारायण गोस्वामी महाराज समस्त वैष्णव वैष्णवी श्री महावीर महाराज एवं सबाई चरण अमित लता जी को प्रणाम करते हैं। आपका श्रवण कर चला सौरता देवी श्री राम सुख गोस्वामी को छाई की प्रश्न करे शिक्षा दी भगवान भजन से जयी भजे से ही बड़ा अभक्त की निछात कृष्णा भजन नहीं जाती कुलाद विचार एकाने सूत माने की सूत अर्थ हलो जा रथ चला माने तिनि छोट जाति रे लोग किंतु प्रश्न काति करछे प्रश्न करछे सोन काति ऋषि ते तेरा बड़ा बड़ा ऋषि तेरा बड़ा बड़ा ब्राह्मण ने किंतु तेरा प्रश्न करछे ता छोट जाति रे लोगो के प्रश्न करछे अर्थ हलो हिंदी ते का कथा छे जात पात पूछना कोई और हरिता भजा सो हरिता हुई अर्थ हलो भगवान के भजन ते कृष्ण भजन ते सेखने जात पात रे कोन सेखने विचार नहीं एजने जेई भजे से ही पड़ो एजने हमारे परमात्मा ठाकुर की बोलचे बोले हे मन की करे वरना बोला हे मन की करे देखो भगवान नामे भजन करी
দেখবেন ভগবান রামের যত পূজা হয় না দেখবেন হনুমান বেশি পূজা এইদিকে তো নেই আমাদের ওইদিকে দেখবেন যেদিকে যাবেন হনুমান হনুমান সব জায়গায় ভগবান রামের যত মন্দির নেই হনুমানের যত মন্দির আছে এই জন্য প্রহ্লাদ মহারাজ তিনি কোন কুলতে জন্ম নিয়েছেন রাত্র সুলতে কিন্তু দেখো তিনি আমার কলি না ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ কি বিভীষণ তিনি রাক্ষস কুলে জন্ম নিয়েছে কিন্তু যখন সেই ভগবান রামের দরবার যখন বসে ভগবান যেরকম উচ্চ আসন বসে থাকেন তাকে সমান আসনে তাকে স্থান দেন সুগ্রীব তিনি বাঁদর কুলে জন্ম নিয়েছেন সবরী তিনি সবরী কুলে জন্ম নিয়েছেন কিন্তু ঠাকুরজার এঠ গিয়েছে এই জন্য এখানে শিক্ষা দিচ্ছে ভগবান ভজনতে সেখানে জাতি কুলের কোন বিচার নেই এই জন্য সনকাদ ঋষিরা তার প্রশ্ন করেছে সুত গোস্বামীকে প্রশ্ন করেছিল এই জন্য যে ছয়টি প্রশ্নের মধ্যে যে দ্বিতীয় প্রশ্নটি ছিল কলিযুগে ভগবত প্রাপ্তির শব্দকে সরল উপায় তার উত্তর তিনি সুত গোস্বামী তিনি বলছে বলে এত নির্বিদ্যমান সরল উপায় হল ভগবত প্রাপ্তি হরে কৃষ্ণ মহামন্ত্র কলিযুগ বেশি পরিশ্রম করতে হবে না বলে ভগবানের নাম গ্রহণ করো বলবে কারা কারা ভগবানের নাম নেবে যদি কেউ বলে আমার সংসার পড়ে আছে না দুঃখ কষ্ট আছে এই জন্য আমরা ভগবানের নাম বলে না বলে যারা মুক্ত মহাপুরুষ তারাও সেই ঠাকুরের নাম মহাপ্রভু তিনি স্বয়ং তিনি ইমিল তলায় বসে যমুনার সামনে রেখে মহাপ্রভু তিনি সেখানে হরিনাম স্বয়ং সচিনন্দন দৌড়ি করতে এই হরিনাম দিয়ে সব থেকে তার থেকে বেরিয়েছে সর্বপ্রথম বলে রাধা রানী মুখ থেকে এই হরিনাম দিয়ে সর্বপ্রথম রাধা রানী মুখ থেকে বেরিয়েছে এই জন্য আমাদের গোস্বামী মুক্ত মহাপুরুষ তারা সব মঞ্জরি সখী তারা এই হরিনাম গ্রহণ করত শিব ঠাকুর বলে পঞ্চমুখে রাম নাম দান ত্রিপুরারি শঙ্কর তিনি পঞ্চমুখে সেই ঠাকুরের নাম গ্রহণ করে মাতা পার্বতী এই জন্য এক সময় মাতা পার্বতী শিব ঠাকুরকে প্রশ্ন করছেন বলে প্রভু কার নাম নেব শিব নিজে বলছে বলে রাম রাম তিরমতি রব রমে মনোরমে সহস্র নাম বিস্ফুল্যম শ্রীরাম নাম বরানে বলে হে সুন্দরী পার্বতী যদি কেউ বিষ্ণু সহস্র নাম মানে 1000 যদি কেউ বিষ্ণুর নাম গ্রহণ করে তাতে যে ফল পাবে যদি একবার কেউ সে শ্রী রামের নাম জপ করে ওই ফল পাবে তবে থেকে মাতা পার্বতী দেখবেন 8 হাতের মধ্যে 1টি হাতের মধ্যে মালা মাতা পার্বতী সেই প্রভুর নাম জপ করছে ব্রহ্মাকে দেখবেন 4 হাতে 1টি হাতে মালা সরস্বতীকে দেখবেন 4 হাতে 1টি হাতে মালা আর হনুমান তিনি কি করছে রঘুপতি রাধব রাজা রাম পতি পাবন সীতারাম এখানে বলছে যারা সম্পূর্ণ মুক্ত মহাপুরুষ তারাও সেই গোবিন্দের নাম তারাও জপ করে বলে ইচ্ছা অভূত ভয় তারা হরিনাম করে বলে ইচ্ছা অভূত ভয় যদি সংসার কেউ অভয় পেতে চায় তাতে কি করতে হবে বলে ভগবান তাদের নাম গ্রহণ করতে হবে বলে যোগী নাম নিপন নির্মিত হরে নামানুকীর্তন যত যোগী ঋষি মুনি যত আছে সবাই এক সিদ্ধান্তে উপনীত হয়েছে কলিযুগে যদি সংসার থেকে কেউ উদ্ধার হতে চান কি করতে হবে সেই ভগবানের নাম থেকে নিতে হবে এখানে সবাই একবার হাত তুলে বলো বলে হরে কৃষ্ণ কে বলছে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে জোর করে সবাই বলো হরে রাম হরে রাম 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 হরে হরে বলে হরে
যোগ মার্গে যাও না
ওখানে একটা যক্ষ আছে, একটা ভূত প্রেত আছে, ও ভূত প্রেত তোমাকে মেরে ফেলবে, ওইটা এক প্রকার সুইসাইড। কিন্তু বলছেন তুমি কর্ম মার্গে যাবে না, যদি তুমি কর্ম মার্গে যাও ওখানে আছে ভীম রুল, বাংলায় কি বলবো, তত্ত্বয়া বাংলায় কি বলবো, বাংলায় কি বলবো, কি বলে তোমাদের ভীম রুল, ভীম রুল বলে হ্যাঁ বলতা বলতা কি তোর খারাপ, যদি আট দশটা কেটে নিয়ে না জীবনে শেষ করে দিল। এইখানে বলছে তুমি ওই দিকে যাবে না, ওই দিয়ে গেলে বোর্ডটা তোমাকে কেটে মেরে ফেলে দেবে, মানে তুমি কর্ম মার্গেও যাবে না, কর্ম মার্গেও গেলে পরে ওই সংসারের মধ্যে তুমি ভ্রমণ করবে থাকবে। কিন্তু কোন দিকে যাবে বলে পূর্ব মার্গে, পূর্ব দিকে, পূর্ব দিকটা কি বলে ভক্তি মার্গ, বলে বেশি খুঁড়তে হবে না, একটু খুঁড়লেই না বাস ওই মালটা পেরে দেবে, মানে কি ভক্তি জগতে বেশি পরিশ্রম করতে হবে না ভক্তি মার্গে। দেখুন যেরকম এখানে কথা হরি কথা হচ্ছে, এখানে আনন্দ, এখানে প্রসাদ দেওয়া হচ্ছে ওইটাও আনন্দ, এখানে ঠাকুরের কীর্তনের নৃত্য করছেন এইটাও আনন্দ। এখানে আমাদের ভক্তিবেদান্ত স্বামী মহারাজ বলতে বলে সব লোকরা পার্টি করতে যায়, পার্টিতে যায় কি না, সবাই চায় আমার পার্টিতে যাবো, বলে কেন বলে পার্টিতে দেখবেন তিনটি কাজ হয়, ইটি ড্যান্সিং আর সিঙ্গিং, প্রত্যেক দিন পুষ্পান্ন ছেলে ডালনা মাঝে খাও না, ভালো ভালো রান্না করো, প্রকৃতি ভোগ লাগাও, তার প্রসাদ এখানে এখানে শিক্ষা দিচ্ছে যে ভগবানের যে ভক্তি মার্গতে সেখানে আনন্দই আনন্দ, সেখানে কোন পরিশ্রম সেখানে কিছু নেই, কিন্তু পাবে কি সেই ভগবানের ধামকে পাবে, সেই ঠাকুরের গোলক বৃন্দাবনে তোমার পাবে। এই জন্য ভক্তি মার্গটি অত্যন্ত সুলভ মার্গ, বলে শ্রী বৃন্দাবন বিহারী লাল কী, বলে শ্রী হরিনাম সংকীর্তন কী, বলে শ্রী সচ্চিদানন্দ গৌর হরি কী, বলে এইরকম যে ভগবান তিনি বলে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অদ্ভুতানম ধর্মস্য তদাত্মান সৃজাম্যহম্, বলে এইরকম যে ভগবান ভাগবতে ওনার চব্বিশ অবতারের কথা বলা হয়েছে, বলে চব্বিশ অবতারের মধ্যে ভগবানের হল ছয় প্রকার অবতার, মন্নতর অবতার, সত্যাবেশ অবতার, গুণা অবতার, লীলা অবতার ভগবানের, এরকম ভগবানের চব্বিশ অবতারের কথা ভাগবত বলা হয়েছে। কিন্তু ভগবানের যে সর্বপ্রথম অবতার হলে ভগবান তিনি ওই চতুষ্ণ রূপেই জগতে আসে, এবং চতুষ্ণ তিনি কি করেছেন, যখন চতুষ্ণকে ব্রহ্মা মানস পুত্র রূপে যখন জন্ম হয়ে ব্রহ্মা করলে ভগবানের আদেশ হলো এই সংসারের ক্রিয়াকে তুমি প্রারম্ভ করো, বলে বাবা আমরা এই সংসারের মধ্যে ঢুকতে চাই, সংসার সংসারের মধ্যে আমরা প্রবেশ করতে চাই না, বলে ভগবানের যে নির্দেশ হলো সংসারকে বাড়াও, সৃষ্টির প্রথম হলে তোমরা, আর তোমরাই মনা করতেছ আমার এই সংসার করব না। এই জন্য ব্রহ্মা তিনি চতুষ্ণকে ব্রহ্মা তিনি অভিশাপ দিয়েছে, বলে যদি তোমার সংসার না করো না তোমাদেরকে আমি অভিশাপ দিচ্ছি, তোমরা যেরকম সৃষ্টি হয়েছ, যেরকম তোমার জন্ম হয়েছ, সারা জীবন এরকমই থাকবে, সারা জীবন তোমার এরকমই থাকবে সারা জীবন, বলে বাবা এটা কি অভিশাপ, এটা হলো বরদান। কেননা সংসারের যত প্রকার বোঝা দেখবে, যত দায়িত্ব তাদের উপরে, বাচ্চাদের না বড়দের উপরে, তাদের উপরে দায়িত্ব সমস্ত, আর বলো সংসারের দায়িত্ব তাদের উপরে বেশি,
যারা সংসারের বড় তাদের উপরে দায়িত্ব থাকে, ছোটদের উপরে কোনো দায়িত্ব থাকে না। এই জন্য দেখবেন যারা চতুষ্ঠান সব সময় তাদের বয়সটা হলো 5 বছর বয়স, তা থেকে বেশি বয়স হয় না। আর তারা সব সময় সেই ভগবানের কীর্তন দে কথা তারা বলে আছে। আর ভগবান যে দ্বিতীয় অবতার হলো ভগবান সেখানে বরাহা রূপে তিনি এসেছে, এবং বরাহা রূপে এসে তিনি যখন পৃথিবী রসাতলে চলে গেছিল, ভগবান বরাহা অবতার নিয়ে সেই পৃথিবীকে তিনি উদ্ধার করছিলেন। বলে শ্রী ভগবান বরাহ দেব কি, জোর করে যাইতা, জোর করে যাইতে, বলে শ্রী ভগবান বরাহ দেব কি। এখানে শিক্ষা দিচ্ছে চারিটি কাজ করতে নেই, কয়টি কাজ করেন? আরে বলো কি দেখো, প্রথম কাজ হলো সন্ধ্যা সময়ে ভোজন করতে নেই। যদি কেউ সন্ধ্যা সময় ভোজন করে না, ও সারা জীবন পেট রোগ ভোগ করবে, ওর পেট কখনো ভালো হবে না। দ্বিতীয় কাজ হল সন্ধ্যা সময়ে লেখাপড়া করতে নেই, সাধারণ পড়ালেখা করতে নেই। যদি ওই সময় কেউ লেখাপড়া করে না, ওর কিছু মনে থাকবে না। দ্বিতীয় কাজ হল সন্ধ্যা সময়তে ঘুমাতে নেই, যদি সন্ধ্যা সময়তে কেউ ঘুমায় ওর বাড়িতে কোনো লক্ষ্য থাকবে না, সারা জীবন নির্ধারণ হয়ে গরিব হোক করবে। এই জন্য সন্ধ্যা সময় কিছুতেই ঘুমাতে নেই। আর চতুর্থ কাজটি হল সন্ধ্যা সময়ে স্ত্রী সঙ্গে পুরুষের সহবাস করতে নেই, তবে সেখানে রাখিকা সে জন্ম নিবে। এই জন্য বরাহদেব তিনি জন্মে কেন এলে, বলে এক সময়ে অতিথি ঠিক সন্ধ্যা সময়ে তিনি সুন্দর ভাবে তিনি শৃঙ্গার করছে, ওই দর্পণের সামনে দাঁড়িয়ে যখন শৃঙ্গার করছেন দেখতে খুব সুন্দরী ছিল। এখন কামেতে এত মুক্ত হয়ে গিয়েছে, ও পতি কাছে কশ্যপ কাছে গিয়ে ওর সঙ্গ প্রার্থনা করেছে। কশ্যপ ঋষি বুঝালেন, দেখো এই সময়টি হল শিব ঠাকুর তার ভূত প্রেত দেখিয়ে তিনি ভ্রমণ করে, এই জন্য তুমি আমার সঙ্গে মিলবে না। কিন্তু ও কামেতে এত মুগ্ধ হয়ে গেছিল, ও জোর করে পতির সঙ্গে মিলেছে। যখন মিলেছে কশ্যপ ঋষি তিনি বলছে, তুমি ভালো কাজ করলে, তোমার গর্ভে রাক্ষস জন্ম নিবে, একটা হলো হিরণ্যাক্ষ আর একটা হলো হিরণ্যকশিপু, দুজন রাক্ষস তোমার পেটের মধ্যে জন্ম নিবে। যখন তিনি এই কথা বলেছে তখন দিদি তো দুঃখী হয়ে গেছে, পত্নী চরণে পড়ে গেছে, বলছে আমার ভুল হয়ে গিয়েছে, আমি নিজের ইচ্ছাকে পূর্ণ সামলাতে পারিনি, আপনি ক্ষমা করে দিন। বলে হ্যাঁ খারাপ কাজ তো করলে, কিন্তু তুমি ক্ষমাও চেয়েছো, এই জন্য তোমাকে আমি বর দিয়েছি। তোমার ছেলে তো হবে রাক্ষস, কিন্তু যে তোমার ছেলের যে ছেলে হবে না, ইয়ে হবে সপ্তশ্রেষ্ঠ শ্রী প্রহ্লাদ জন্মগ্রহণ করবে। এই জন্য এনার ছেলে হলো হিরণ্যকশিপু, কিন্তু হিরণ্যকশিপুর ছেলে কে হলো শ্রী প্রহ্লাদ মহারাজ জন্ম দিল। এই জন্য আমরা বলি না ভক্ত শ্রেষ্ঠ শ্রী প্রহ্লাদ। কি হলো বলে গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় 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 রাধারমণ হরি গোবিন্দ জয় জয় রাধারমণ গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধা রমণ
तुम्हारा लेखा बड़ा सीखा घर चाचो कि संसार का
पूछे सुने तो जाओ तखन तिनी किछ कूट प्रश्न करछे आमी आपना करे प्रश्न करछे आपना उत्तर दिबे देखी के उत्तर दिबे बारे बोले बोलो तो तक देखी ए रकम की एकटा गर्त आछे जे गर्त में एक बार जे कोई ढुके जाए ना तो बेरे में सामना पावे बोलते बारे में ए रकम की एकटा गर्त आछे जार मते ढुकले पर आज बेरे पर सकान कोनो रास्ता नहीं के बोलबे बोलो देखी बोलो सब बोले ये हम घर भी है संसार यदि संसार माया में एक बार के प्रवेश कर लिए छे गृहस्थ धर्म के कर लिए छे लिए छे देखो ये सिखान के बेरे में कोनो रास्ता नहीं मने बड़ी एकता समस्या ऐसे छे यही समस्या का दूर होई गेले परे शांति बाबो किंतु देखो ये वो एकती समस्या तो दूर होई नहीं मारता समस्या को जब तो चेष्टा कर गए संसार के के बेरे वाले जाने बेरे तो बार बार संसार के के बेरे तो बार बार हमने कर गए यदि छेले जाने तो बीए कर गई ना सब कुछ दूर हो जाए तो हम संसार के बना झंझट खा के बना किंतु देख रहे हैं छेले तेरे बीए कर बार आके एक तो मठे हंसते एक तो ठाकुर के सेवा पूजा करते एक तो साधु संग करते जब तक चल जाए पिए हो इतना वर्तन कर तो ना तन बोमा के का चल के मेरे आशा है आप यदि एक दो का नाती पति होई के बात होई तो हैं तो हमने यदि मठे आसे ना बोले कोई भी कोना कहां यदि साथ में गिर गया अरे बच्चा बोले तेरे के धर बच्चा बोले तेरे के देखबे तुम ये बीर को पूरी बड़ा देखबे नहीं ये संसार में से एक बार प्रवेश कर ले परे सिखा के का बेरवार को रास्ता पा ले अपनी प्रश्न कर जाने तेरे को किस स्थान आचे जिकाने गले परे सेकान के यार ठीक तो है बोलो ना तो ज्यादा की जिकाने एक बार गले सेकान के यार ना तेरी आस्था में बोलो ज्यादा की बोले ये क्या हम बोलो बात कर रहा ऐसे कृष्ण गीता से बोल जाने ये अर्जुन आप ब्रह्म भुवन लता पुनरा वर्तिन अर्जुन मां उपत्तु तु कंसे पुनर्जन्म न मिलते बोले जब पर जब जीव आहार के साथ में ना कर चाहे यदि पुण्य बोले ब्रह्म लोक हो जाए कितना पुण्यम बतलबम विसरती पुण्य के बोले उखान देखे तुम्हारा पसंद ना होते किंतु यदि एक बार आमार का से हंसते हुए पारे यदि के आमार भजन करे आमार का से हंसते पारे तार जगत आप पुनर्जन्म अब ना एक और हमारा प्रथम प्रश्न द्वितीय प्रश्न हलो बोले बोलो देखी এরকম কোন একটি চক্র আছে যে চক্রকে কেউ ঘুরাছে না নিজেকে কোন চক্র ঘুরতে ওই চক্রটাকে কে ঘুরাতে লাগে না নিজেকে কোন চক্রকে ঘুরছে বলো দেখো ওই চক্রটাকে আরে বলো ওইটা হলো কাল চক্র দেখবে জন্ম হলো ধীরে ধীরে বড় হলো লেখাপড়া শিখলাম চাকরি বাকরি করলাম বিয়ে হয়ে গেল বাচ্চা হলো যে কখন যে बूढ़ा हो गया मुस्ती कर रहा है अब इस दिन पर बोल हरी हरी बोलो हरी नहीं कोई चक्र का क्या कोई बुरा चक्र नहीं है कोई चक्र नहीं घूम चें किंतु देखो ये सबाय जीवन चक्र तो घूम चें किंतु एक जन व्यक्ति चक्र का घूम चें एक जन व्यक्ति चक्र का स्थिर आ चें बोले देखिए काल चक्र का घूम चें ना स्थिर नहीं आ चें सबाय तो परमात्मा काल का नष्ट कर चें किंतु एक जन व्यक्ति ने परमायु काल पिछू तक नष्ट कर दे पाछे ना बोलो कहते एक जने भागवत बोलछे तस्य रीते जम क्षणम वीत उत्तम श्लोक वार्ता सबाय परमा नष्ट हो जाछे किंतु जरा गोविंद रे भजन करछे जरा भगवान रे कथा सुनछे जरा गोविंद रे सेवा करछे पूजा भक्ति करछे ना तादेर समय नष्ट होछे ना केवल तादेरी समय नष्ट होछे ना तत्वा ये काल नीति ये सूर्य सबाय समय के तिनी नष्ट कर दीछे बोले पिता ई गौर प्रेमानंदे हरि हरि एकदने पनार तृतीय प्रश्न होलो बोलो देखी एरकम कोन एकटा नदी आछे আপনারা বলবেন এর উত্তর এরকম কোন একটা নদী আছে যে নদী এক সাথে দুই দিকে দিয়ে প্রবাহিত হচ্ছে
এইরকম কি নদী আছে যেটা এক সঙ্গে ওই নদীটা দুই দিকে থেকে বইতেছে, কে বলবো পারে বলো বলো কে বলবে বলে জন্ম আর মৃত্যু। দেখবে আমরা বলছি কত বয়সে হলো গো, বলে আমার 30 বছর হয়ে গেছে, আমি 25 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে আমি, কিন্তু 40 বছর হয়নি তোমার যে নির্দিষ্ট পরমায়ু ছিল না 40 বছর 25 বছর শেষ হয়ে গেছে, আমার বলি বা আমার বাচ্চা না 10 বছর হয়ে গেছে, বট বাড়ছে খুলে দিন জগতে কেউ বাড়ছে না, সবাই পরমায়ু কম হচ্ছে। এই যে দেখবেন যত যত সময় এইদিকে বাড়ছে ওই দিকে তত সময় কি হচ্ছে কম হয়ে যাচ্ছে। এই জন্য জন্ম আর মৃত্যু এইরকম দুটো নদী এক সঙ্গে দুই নদী দুই দিকে প্রবাহিত হচ্ছে, মানে যত বাড়ছি এদিকে তত কম হয়ে যাচ্ছে। তিনি তখন আবার প্রশ্ন করছেন, বলেন কি পিতার আদেশ কি, পিতার কি আদেশ, বলো কি আদেশ পিতার, বলে পিতার একই আদেশ হল স্মর্তব্য সততম বিষ্ণু বিস্মর্তব্য নাম্না জাতু পিতা সর্বে বিধি নিষেধা সুরদয় দেব পিতরা। ভগবান একটি কেবল আদেশ, কি আদেশ, তাকে কখনো ভুলবে না, সব সময় তাকে স্মরণ করবে। আদেশ কি, তার ভজন কর, আর আদেশ কি নয় তাকে কখনো ভুলবে না, তাকে কখনো ভুলবে না, আদেশ এক হলো তার স্মরণ ভজন কর, আর বিনা আদেশ নেই হলো তাকে কখনো ভুলবে নেই। এখানে কৃষ্ণ গীতা কি বলছে, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণম ব্রজ অহম ত্বাম সর্বপাপেভ্যো বহুদর্শামি মাম। তো এইটাই হলো ভগবানের আদেশ, তুমি সমস্ত ধর্ম ছেড়ে কেবল তুমি আমার শরণে আসো। এই জন্য মন্মনা ভব মত ভক্ত ভব মাম জাতি মাম নমস্তু, এইটাই হলো ভগবানের আদেশ, কি আদেশ, মন মনা ভব, এই মনটাকে কেবল গোবিন্দ কিন্তু মত ভক্ত ভব, কার ভক্ত হব, বলে কেবল গোবিন্দরই ভক্ত হব, মাম জাতি কার পুজো করব, কেবল তারই পুজো করব, মাম নমস্তু প্রণাম কাকে করব, কেবল গোবিন্দকেই প্রণাম করব। ঘটলে পরে কি হবে, আরে মা এসসি তবে তুমি আমাকে প্রাপ্ত করবে। এই জন্য ভগবান যে নারদ ঋষি যদি কার সঙ্গ হয়ে গেছে নারদ বাস নারদ কার তিনি কল্যাণী কর দিবে, তার উদ্ধার কর দিবে। এই জন্য বিশেষ করে নারদ এই জগতে চারটি শিষ্য বিশেষ করে দেখা যায়, ওনার দুইটি শিষ্য হলো বালক আর দুইটি শিষ্য হলো বৈদ্য, দুইটি বালক শিষ্য কে কে, একজন হলো ধ্রুব মহারাজ একজন হলো প্রহ্লাদ মহারাজ। নারদের এরকম কৃপা এরকম আশীর্বাদ, তারা কেবল 5 বছর বয়সে ধ্রুব প্রহ্লাদ কেবল 5 বছর বয়সে তারা গোবিন্দকে প্রাপ্ত করেছে। এই জন্য গোস্বামী তুলসীদাস তিনি কি বলছে, বলে জনমা জনমা মনি জাত না করাই জনমা জনমা মনি জাত না করাই জনমা জনমা মনি জাত না করাই জনমা জনমা I
एक पिता माता के जिज्ञासा कर
বলে আমাদের পাপ কর্ম তুমি নিবে কি না, বলে কেন নেব, তোমাকে আমি জন্ম দিয়েছি, লেখাপড়া শিখিয়ে বড় করেছি, অতএব আমি জানি না তুমি কোথা থেকে টাকা পয়সা নিয়ে আসছো। এখন ছেলে মেয়েদের জিজ্ঞাসা করলো, বলে আমরা কেন নেব, আমরা এখন বাচ্চা ছেলে, তোমার কর্তব্য হলো আমাদেরকে লালন পালন করে বড় করা, আমরা যখন পয়সা ইনকাম করবো তখন আমরা দেখবো, আমরা কিছু নেব না। দশু রত্নাকর দেখলো, বলে নারদ তো ঠিক বলছি রে, এরা তো কেউ নিতে চাই না, বুঝতে পারছেন তো, কেউ নিবে না পাপ কর্ম। এই যে নেই কাছে এসেছে, বলে সাধু বাবা তুই তো ঠিক কথা বলেছিলি, আমি মনে করেছিলাম আমার পাপ কর্ম সবাই সাধু মেটে নিতে, এখান থেকে কেউ নিতে চাইছে না, এখন কি করবো বলো। তখন নারদ বললে, তুমি সমস্ত পাপ কর্ম ছেড়ে দাও, ছেড়ে দিয়ে ভগবানের তুমি নাম জপ করো, বলো দেখি রাম, আপনারা বলুন রাম, রাম জোর করে, কিন্তু ওর মুক্তিকে না ভগবানের নামই বলব। কারণ হলো যারা পাপি লোক দেখবে সারাদিন বসে সারাদিন গল্প মারবে, ওর বৌমা সঙ্গে শাশুড়ি এই ঝগড়া হচ্ছে, ওর বাড়ি বউটা পালিয়ে গেল, ওই ছেলেটার সঙ্গে মেয়েটা পালিয়ে গেছে, দেখবে সারা বসলে পড়ছে কত পেট পেট কত কথা বেরো হবে। কিন্তু যদি বলা হয় একটা মালা জপ করে তাহলে সবাই বলবে, যেখানে বলা হয় একটা করে সবাই বেঁধে। এই জন্য ভগবান কৃষ্ণ দিদি অর্জুনকে কি বলছে, বলে যে নেই পূর্ব সত জন্ম বাসুদেব সমর্চনম তন্মুখে হরি নামানি সদা তিষ্ঠতি ভারত। বলে হে অর্জুন, আমার নাম তুমি কে নিতে পারবে, বলে সাধারণ ব্যক্তি নিতে পারবে না, বলে জেনেই পূর্ব সত জন্ম বাসুদেব সমর্চনম, যিনি পূর্ব পূর্ব জন্মে 100 জন্ম, কত জন্ম 100 জন্ম পূর্ব জন্মে যিনি ভগবান বাসুদেবের পূজো সেবা করেছে, তবে এই জীবনে তন্মুখে হরি নামানি সদা তিষ্ঠতি ভারত, ওই ব্যক্তি কেবল ভগবানের নাম নিতে পারবে। এই জন্য যারা আপনার মালা জপ করছেন না, সদ্গুরু থেকে মালা তিলক দিয়ে হরিনাম জপ করছেন, আপনারা কোন সাধারণ ব্যক্তি মনে করবে না, আপনাদের পূর্ব জন্মের যে কত আপনারা সংস্কার করে এসেছে, পূর্ব জন্মে যে কত পুণ্য কর্ম করে এসেছ, তোমরা বিশ্বাস করতে পারবে না, অনেক কোটি জন্মের থাকিলে ভাগ্য, কোটি কোটি জন্মের ভাগ্য থাকলে তবে জীবাতে বসে ভগবানের কেউ নাম নিতে পারে। ভগবান কপিলদেব তিনি নিজের মাকে বলছেন, বলে মা আমার নাম কে নিতে পারে, বলে সবাই আমার নাম নিতে পারবে না, যদি কেউ পূর্ব জন্মে চারিটি যদি কেউ কাজ করে এসে থাকে তবে তিনি আমার নাম নিতে পারে। বলে কি চারটি কাজ, এখন আমি বলো বর্তমানে শুনবো, দেখো আপনার এখানে যারা বসে বসে হরি কথা বলতে শুনছেন না, চেষ্টা করবে যত কথা আমি বলছি একটু স্মরণ রাখবে, কেননা মহাপ্রভুর আদেশ হলো পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হরি কর্ম, এটা হলো মহাপ্রভুর নির্দেশ, কি করে প্রচার জগতে হবে, যদি তোমার যদি প্রচার করতে হবে না, আর তোমার যদি প্রচার না করো তা জগতে মহাপ্রভুর নাম প্রচার কি করে হবে, এইরকম নাই এখানে কথা শুনলাম এই গানে শুনলাম এখানে বের করে এখানে পালিয়ে সব মন দিয়ে শুনে, এখানে দু দু তিন তিন ঘন্টা এখানে বসছে যাতে যে ফলটা পেতে পারে, না কথা শুনে এখানে শেষ করে দেবো। এই জন্য প্রভুপাদ তিনি বলছে, যদি একটি জীবকে যে মায়া সংসারের মধ্যে যে ফসে আছে ডুবে আছে যে জীব, যদি যে কোনো ভাবে যদি একটি জীবকে কেউ হরি কথা বলি তার হৃদয়কে যদি কেউ পরিবর্তন করতে পারে কত পুণ্য পাবে, আর যদি কেউ কোটি কোটি হসপিটাল খোলে দিয়ে কোটি কোটি অর্ণচ্ছত্র কোটি কোটি স্কুল কলেজ খোলে দিয়ে ওতে যে পুণ্য পাবে, যদি একটি ব্যক্তিকে কেউ গোবিন্দের কথা শুনিয়ে তার হৃদয়কে যদি সেই গোবিন্দ ভজনে কেউ লাগাতে পারে, একটা জীবকে যদি কেউ লাগাতে পারে, তিনি
ତାଣେ ବେଶୀ ପୁଣ୍ୟ ପାବେ ଯଦି କେବେ ଏକ ବ୍ୟକ୍ତି କେବେ ଗୋବିନ୍ଦରେ ସେବା ଲାଗିଲା ଏତ ମହିମା ଯଦି କାହାକେ ଭଗବାନ କଥା ବୋଲି ଯଦି ତାକେ ଗୋବିନ୍ଦ ସେବା ନେଇ ଆସିତେ ପାରିବ ଠିକ ଅଛେ ଏଇଦିନ ଆମେ ବୋଲଛିଲାମ ନା ସବାଇ କମ ସେ କମ ଏକ ଏକ ବ୍ୟକ୍ତି ଦଶ ଜଣ ବ୍ୟକ୍ତିକେ ନେଇ ଆସିବ କତ ବ୍ୟକ୍ତିକେ ନେଇ ଆସିବେ ବୋଲ କେତେ ଜଣ ବ୍ୟକ୍ତିକେ ନେଇ ଆସିବେ ଚୁପଚାପ ବସିଲେ କିଛି କରି ନାହିଁ एक जन की कर नहीं आ सके हमें एक ना मेरे गुरुदेव बोलते हैं जब हम सबाई परिक्रमा आसो ना तो जब हम आवाज द्वितीय बार परिक्रमा करता आसले कम से कम एक एक व्यक्ति दस दस व्यक्ति के नहीं आसले की कर नहीं आसले यदि गोविंद की कथा सुनाओ यदि हरि कथा प्रचार करो तब तक नहीं आस पाएंगे अगले प्रचार ना कर की कर तक नहीं आसले हैं चलो भागवत कथा होचे भालो हरि कथा होचे भालो कीर्तन कौन नाचा नाची होचे ଏତେ ସୁନ୍ଦର ଶାଢୀ କି କରି ପଡ଼ିଥିଲେ ଭଗବାନ ବୋଲଛନ୍ ଅହୋ ଅହ ମାନେ କି ବୋଲେ ଯାହା ଏଇ ଗୋବିନ୍ଦରେ ନାମ ଦେଇଛେ ବୋଲେ କୁଥାଏ ନାମ ଦେଇଛେ ବୋଲେ ଜିହ୍ୱାଗ୍ରେ ଜିହ୍ୱାଗ୍ରେ ମାନେ संपूर्ण जिह्वा के नाए जहां जिह्वा अवगत से केवल संपूर्ण जिह्वा के नाए जिह्वा अवगत से केवल जहां गोविंद के नाम लिखे बोले अहो अहो माने की जखन को नाम आश्चर्य जिनिस देखी ना हमारा की बोली की आश्चर्य देखला की आश्चर्य एरम बोली ना एकने भगवान কত কষ্ট হচ্ছে ঝগড়া হয় না গ্রামের কেই পারে গ্রামের কেই পরে বই করে বোঝা যায় কার বাড়িতে ঝগড়া হচ্ছে আর তোমরা ওখান থেকে বলছে আমি শুনতে পাচ্ছি না বলো সবাই জোর করে ଭାଗବତ ଗ୍ରନ୍ଥ ଦେଖିଲି
व्यास ने भागवत व्रत रचना करे एजने नारद जे दुईटी जे शिष्य बिनी कोई आमादर जे हिंदू संस्कृति सनातन धर्म बिनी ए भागवत के रामायण ग्रंथ के लिए रचना करे भगवान ने जे चतुर्थ अवतार होलो नर नारायण नर नारायण रूप दिनी बद्दी का आश्रम दिनी तपस्या कर छे अपनी बोलवे तपस्या तो हमारा करते हैं किंतु भगवान के लिए कहने तपस्या कर छे की कारण बोले कारण होलो एक समय के लिए नारद दिनी एक मध्य जगत दिनी ऐसे छे सवारी बारी देख के जान सवारी बारी देख आई देख के जिज्ञासा करे तुम्हारा सब भलो अछे तो सबाई तो माथा हिलिए छे किंतु जखन भीतर रे कथा जिज्ञासा कर छे ना संसार रे के भाव नहीं सबाई संसार दुखी केव शरीर थे केव मन थे केव परिवार थे केव स्त्री थे केव छल थे दुखी केव टाका पैसा थे दुखी 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 आज के लिए जखन ये जने वैकुंठ थे सेखान देखे भगवान ने अनंत नाग पर सहायता करिया छे माँ लक्ष्मी तेरी चरण सेवा कर छे समस्त देवतरा साम बजारम भुजग सरिनम भगवान को स्तुति सब कर छे तब नारद ये बोलने ने प्रभु तुम्ही हमें जगत ने मांगी तुम्ही जा कर के लोकरा तो तुम्हें मैंने लेके सीखवे ऐसे जत जत आचर में श्रेष्ठ तत् तत् देव की कर देना श्रेष्ठ भक्ति जा करे छोटो लोग मेरा सेकंड देखे सीखे ना बोले भगवान बोले नारद जी की बोलते जाए जो बोलो बोले प्रभु जगत के तुम्हें हमें मांगी ये जगत के तुम्ही सृष्टि कर चाहो आमी संसार के देखला केउ संसार सुखी नहीं सबाई संसार दुखी दुखी आर तुम्ही घर आनंद नहीं चल आनंद ना को बरसाए न करे आर माल लक्ष्मी में तुम्हारे चरण के लिए खोले नहीं आजे और सारा दिन तुम्ही पाठ इच्छे आर तुम्ही आनंद है आसे यदि तुम्ही ये रकम कर दुनिया की बोले रे बोले जब हमारा भगवान निजेर लक्ष्मी के लिए सारा दिन पड़ी आजे हमारा निजे निजे लक्ष्मी देव नहीं सारा दिन हमारा पड़ जाता है हैं बोले नारद तुम स्पष्ट बोलो की बोलते चाहो बोले प्रभु जब पर जब ये जीव तुम्हारा भजन ना करे से पर जब तक तुम सुखी मत रहो ऐसे ना कहते तपस्या करता है भजन करता है और तुम ही यदि एक भजन तपस्या करो तुम्हारे देखे तो लोग सुनवे बोले ठीक है नारद हम ही जाते तपस्या कराने के तिनी देखले के कोई का भाल जगह देख देखा कर रहा था तिनी भ्रमण करते करते जब हम श्री बद्रीनाथ के चले तुम्हारा क्यों बद्रीनाथ के छो तारा बद्रीनाथ के छो आप तो देख के हो जा एक मिलन के छे तारा जेते जा बोलो लेकिन तुम्हारा समाज की जावे बात हाथ तो लोग के जेते जा जेतो जा एकरा कर मारना कथा क्यों सोचना सब चुपचाप हो गए के जेते जा हाथ लोग के क्यों जेते जा क्यों हाथ तो सुनेंगे थोड़ा जावे एक बार तो मगर नहीं जाओ हैं इतने बद्रीनाथ से कहने अलकानंदा से कहने प्रभावित हो गए नर नारायण से कहने पर्वत आचे अद्भुत स्थान से कहने एक ना नारायण भ्रमण करते करते कहने बद्रीनाथ के लिए पहुंचे थे देखे में खूब भाव जगह अभी एक खाने बसे ही हम भजन करो किंतु ओखाने सीन ठाकुर आगे भजन साधन करते ওখানে কা তপ্ত কুণ্ড আছে সেখানে প্রত্যেক দিনই সিং পার্বতী স্নান করতে ওখানে যেত ভগবান দেখলে এখান থেকে সিং ঠাকুরকে যে কোনো ভাবে কাছে টানাতে হবে তবে তো আমি এখানে ভজন করতে পারব এখানে সিং পার্বতী ওই তপ্ত কুণ্ডে প্রত্যেক দিনই স্নান করতে আসতে ঠাকুর তিনি কি করছে একটি ছোট বালক হয়ে ওই বরফ উপর পড়ে পড়ে তিনি কান্না কাটি করতে আরম্ভ করছে सामने शिव ठाकुर पिछले माँ पार्वती आचे एक बार शिव ठाकुर देखे पूछते पहले दाल में कुछ काला है हैं कुछ काला दाल में कुछ काला लगता है कुछ गड़बड़ी है एक बार बच्चा का खिलाफ क्या आस्ते शिव ठाकुर देखे और चली गए एक बार पिछले पिछले माँ पार्वती देख मैंने माँ तेरे जो हृदय की ना खूब कोमल है আর যদি কোনো সুন্দর বাচ্চা ছেলেকে দেখে কি করে তাকে কোলে নিতে ইচ্ছা করে আর ভগবান নিজে তিনি বালক রূপ ধারণ করছে এখানে মা পার্বতী ভগবানকে কোলে নিয়ে নিয়েছে শিবকে বলল যে তার ছোট ছেলে কান্না কাটি করছে তুমি দেখতে পেলে না বলে পার্বতী লাগতা কিছু গড়বড়ি
কিছু মানা আছে এর মধ্যে কিছু গড়বড়ি আছে যে বাচ্চারা কোথায় গেল বলে আমি আগে ঘরে শুয়ে দিয়ে আসছি যখন ঘরে তাকে শুয়ে দিয়ে দুজন স্নান করতে এসেছে স্নান করতে যখন ফিরে না নারায়ণ ছিলেন ও ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে আর দরজা খুলে না ঠাকুর শ্রী ঠাকুর বললেন পার্বতী তুমি দেখলে আমি প্রথমে থেকে বলছি কিছু গড়বড়ি আছে তুমি মানলে না ঘরে ঢুকালা তো আমাদের ঘরটা দখল করে নিল এখানে শ্রী ঠাকুর ধ্যান লাগিয়ে দেখলেন তিনি কে তিনি হলেন স্বয়ং ভগবান নারায়ণ বলে ঠাকুর তুমি যদি এখানে থাকতে চাও এখানে থাকো আমরা এখান থেকে কেদারনাথ চলে যাচ্ছি তবে থেকে শ্রী ঠাকুর বদ্রীনাথ ছেড়ে তিনি কেদারনাথ তিনি চলে যান এই জন্য ওখানে বদ্রীনাথ গিয়ে দেখলে এখানে নর নারায়ণ সেখানে তপস্যা করেছে বলে তিনি তিনি কেন তপস্যা করলে বলে কারণ হলো কলিযুগ যে জীব তার তপস্যা করতে পারবে না তাদের মধ্যে তো শক্তি নেই এই জন্য ঠাকুর তিনি বরদান দিয়েছেন যদি কেউ কষ্ট করে একবার বদ্রীনাথ যায় আর একবার কেবল আমার দর্শন করে আমার দর্শন করার সঙ্গে সঙ্গে আমি যে এখানে বসে তপস্যা করছি এই তপস্যার যে ছটমা ভাগের যে ফল সে নিজে থেকে প্রাপ্ত হয়ে যাবে কেবল ভগবান বদ্রীনাথকে দর্শন করার সঙ্গে সঙ্গে বলে শ্রী বদ্রী বিশাল কি এখানে বদ্রীনাথ যাওয়ার অনেক মহিমা কিন্তু বদ্রীনাথ যেতে গেলে কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনোত্রী যেতে গেলে না আগে তো যখন লোকরা যেত দর্শন করতে এত রাস্তা খারাপ ছিল বলে কি যেত আমাদের সাথ দিয়া করে দিবে আমরা আর ফিরব না কিন্তু এখানে যদি 10 দিন নিয়ে যান না গাড়ি করে ভালো রাস্তা নিয়েছে 10 দিনের মধ্যে পুরো ঘুরে চলে আসবে এই চার ধাম ঘুরে চলে আসবে বুঝতে পারছেন তো যদি কেউ 10 দিন যদি না যেতে পারে কিন্তু বৃন্দাবনে ব্রজের মধ্যে একটি স্থান আছে ব্রজের মধ্যে পৃথিবীর যত তীর্থ আছে সমস্ত এই বৃন্দাবন ধামে আছে এক সময় নন্দ যশোদা তার মনস কামনা করেছিল যদি আমার বাড়িতে একটি ছেলে হয় আমরা সমস্ত তীর্থতে ঘুরতে যাব এখানে বাড়িতে গোপাল হয়ে গিয়েছে বলেছে ঠাকুরের কাছে তিনি মনোদিন এঁকেছেন তিনি মানুষ কামনা করে দিচ্ছে এখানে বাড়িতে কৃষ্ণ জন্ম নিয়েছে যেখানে জন্ম নিয়েছে এখানে যেতে হবে সব তীর্থতে এখানে সমস্ত ব্রজবাসীরা বেরিয়েছে আমরা সমস্ত তীর্থ করতে যাব কৃষ্ণ বললেন বাবা তুমি কোথায় যাবে বলে তুমি জন্ম না হওয়ার আগে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম যদি আমার বাড়িতে গোপাল জন্ম নিয়ে আমি সমস্ত তীর্থতে যাব বলে বাবা বৃন্দাবন তো সব তীর্থ আছে তুমি বাইরে কেন যাবে বলে কোথায় আছে বলে চলো আমার সঙ্গে তোমাদেরকে আমি নিয়ে যাবো তিনি তখন সমস্ত ব্রজবাসীদের নিয়ে বৃন্দাবন একটা কাম্য বন আছে ওই কাম্য বনে তিনি সেখানে নিয়ে যায় বলে সবাই হাত জোড় করে সবাই সেই সমস্ত তীর্থকে স্মরণ করো যখন স্মরণ করছে না পৃথিবীতে যত তীর্থ ছিল সমস্ত তীর্থ সেই ব্রজের মধ্যে প্রকট হয়েছে ওই কাম্য বনে সমস্ত তীর্থ সেই কাম্য বনে আছে যদি সেই কাম্য বনে কেউ যায় না কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনোত্রী হ্যাঁ সেখানে লক্ষ্মণ ঝুলা দেব সরোবর সমস্ত তীর্থ সেই বৃন্দাবনে আছে যদি সেই বৃন্দাবনে কেউ ব্রজমন্ডল পরিক্রমা করে তার সম্পূর্ণ পৃথিবীতে যত তীর্থ আছে সমস্ত তীর্থ করার ফল নিয়ে যাবে ব্রজমন্ডল পরিক্রমা করেছে কারা কারা করে করেছে ব্রজমন্ডল পরিক্রমা একজন দুজন চারজন করেছে আর যারা যেতে চান না এবার আসবেন বৃন্দাবনে কার্তিক মাসে আমাদের সিন্ধর মহারাজ বলবে তিনি আপনাদের সবাইকে নিয়ে আসবে বৃন্দাবন আর যদি কেউ সেই বৃন্দাবনে একবার পরিক্রমা করে না ব্রজমন্ডল পৃথিবীতে যত তীর্থ আছে কত তীর্থ বলে 6 আরব মানে 600 কোটি তীর্থ পৃথিবীতে আছে যদি কেউ সেই বৃন্দাবন দর্শন করে দিয়ে ব্রজমন্ডল যদি কেউ পরিক্রমা করে সমস্ত তীর্থতে যাওয়ার ফল ফল দিয়ে যাবে সম্পূর্ণ সমস্ত তীর্থতে এই জন্য আপনারা সবাই চেষ্টা করবেন জীবনে কম সে কম একবার তীর্থ করতে যাবে ঠিক আছে বলে শ্রী বৃন্দাবন বিহারি লাল কি বলে শ্রী ব্রজমন্ডল কি।
এইজনে শ্রী সুত গোস্বামী তিনি ভগবান সমস্ত অবতার কথা সেখানে বর্ণনা করলে মৎস্য কুর্মা বরাহ নৃসিংহ বামন পশুরাম রাম বলরাম উদ্ধব কৃষ্ণ কলিনে যখন তিনি সমস্ত অবতার নাম মিছিলে নিতে নিতে তিনি কি বললে যে ভগবান কৃষ্ণ বলে একজন অবতার এইটুকু বলে না সুত গোস্বামী ভয় পেয়ে গেছে বলে আমি বললাম কৃষ্ণ হলো একটা অবতার কিন্তু কৃষ্ণ তিনি অবতার না সবাই মন দিয়ে শোনা মায়েরা মন দিয়ে শুনবে সব এই জন্য বলছেন কৃষ্ণ তিনি হলেন একটি অবতার এখন সুত গোস্বামী ভয় পেয়েছে বলে কেন বলে ভগবান কৃষ্ণ অবতার না বলে তবে কৃষ্ণ কে বলে কৃষ্ণ হলেন অবতারী বলে অবতারী মানে কি বলে যা থেকে ইয়ে সমস্ত অবতার এসেছে এইখানে কৃষ্ণ হলেন মূল ব্রহ্ম তিনি ষোলো কলা তিনি পরিপূর্ণ এইখানে ওনার জন্য তিনি একটি আবার একটা নূতন শ্লোক তিনি রচনা করে বলে এতে চান্স কলা পুরুষ কৃষ্ণস্ত ভগবান স্বয়ং ইন্দ্রাগী ব্যাকুল লোকম বৃহয়ন্তি যুগে যুগে বলে হে সমকা ঋষিরা আমি যে এই মৎস্য কুর্মা কৃষ্ণ যত নাম নিয়েছি এরা হলো কৃষ্ণের কেউ অংশের কেউ এরা অংশ কিন্তু কৃষ্ণ হলেন তিনি পূর্ণ ব্রহ্ম হলেন ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র যিনি ষোল কলাতে তিনি পরিপূর্ণ এই জন্য আমাদের কবি যাইতে এই দশবতার স্তোত্র তিনি লিখেছেন কি লিখেছে বলে প্রণয় পয়োধিজলে ঋতবায়ন শিবেদ তিনি যখন দরকার হয়েছে তখন তিনি কখনো মৎস্য অবতার কখনো কুর্মা অবতার কখনো বরাহ অবতার কে ধারণ করছে বলে ভগবান কৃষ্ণই তিনি ধারণ করছে এই জন্য যখন আমরা ওই কৃষ্ণের পুজো করবো না আমাদের আর কার পুজো করতে লাগবে না আর কার পুজো করতে লাগবে না এই জন্য কৃষ্ণ তিনি কি বলছে বলে পরিত্রাণায় সাধুনা বিনা সায় চতুষ্কৃতা
धर्म संस्थापनार्थाय समभवामि युगे 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 तुम्हारी क्रिया से कृष्ण ही तिनी एक युगे युगे समस्त अवतार ये कृष्ण ही तिनी आसे एक जने आमादर देखवे आमादर हिंदू धर्म में 33 कोटि देवता कोई जने देवता अरे बोलो जोर करे 33 कोटि देवता आसे आप बोलो कत देवता के पूजा करबे दिने जदि अपनी 100 कोटि देवता के जदि दिन एक दिन पूजा करछे 30 दिन कत देवता हो 30 कोटि हो गेल एमान 3 कोटि बाकी थाके गेल कि ना अपने कत देवता पूजा करबे एक जने के जदि मानाबे आर एक जने मुख खुले बसे आछे एक जने के मानाले आर एक जने मुख खुले बसे आछे কত দেখে সন্তুষ্ট করবে কিন্তু এই গোবিন্দ এই এরকম একটা দেবতা তাকে পুজো করলে পরে কি হবে আর কাকে আর পুজো করতে লাগবে না আর কাকে পুজো করতে লাগবে না এই জন্য কৃষ্ণ সেখানে ভাগবতে সুখদেব গোস্বামী খুব একটা সুন্দর উদাহরণ দিয়ে বুঝেছেন বুঝিয়েছেন তোমরা মন দিয়ে বুঝো সুখদেব গোস্বামী পরিকীর কে বলছেন পরিকীর যদি কেউ টাকা পয়সা পেতে চায় माँ लक्ष्मी के पूजा कर ले कि अब टाका पैसा पावे जदि के वो विद्या पेते जाए काके पूजा करते हवे विद्या पेते करे काके पूजा करते हवे सरस्वती माँ के ताके पूजा कर ले विद्या पावे जाए हाँ जदि शरीर पेते के बेसी के वो शक्ति जाए बोले हनुमान के पूजा कर ले भाव शक्ति पावे जदि के सुंदर स्त्री पेते जाए बोले गंधर्व इंद्र के पूजा कर ले सुंदर स्त्री पावे जाए आज यदि कहीं सुंदर शरीर चाहे फिर यदि कार्तिक के उपासना करके खूब सुंदर शरीर पावे हैं यदि के वो निरोग होते चाहे वो अश्विनी कुमार के पूजो करे निरोगता पाव जाए तीन तक आज यदि खूब सुंदर सुंदर के वो भोजन करते चाहे भले माता अदिति पीति के यदि के पूजो करे खूब सुंदर सुंदर भोजन पाव जाए क्योंकि वर्णना प्रचंड एक एक वस्तु के पेटे के लिए তোমাকে আলাদা আলাদা দেবা দেবীকে পুজো করতে হবে তখন মাঝখানে শ্রী পরিচিত মহারাজ একটা প্রশ্ন করছেন বলে সুখদেব গোস্বামী আপনার কাছে এইরকম কি একটা দেবতা আছে যাকে এক দেবতাকে পুজো করলে পরে সবারই পুজো হয়ে যাবে আর সব কিছু পাওয়া যাবে এই জগতে যদি কেউ কিছুই যদি না চায় তিনি কাকে পুজো করবেন যদি এই জগতে কেউ মুক্তি চায় তিনি কাকে পুজো করবেন আর যদি এক সঙ্গে কেউ সুন্দর স্ত্রী পেতে যায় টাকা পয়সা পেতে যায় বিদ্যা পেতে যায় এক সঙ্গে সব কিছু পেতে যায় এইরকম কি কোন দেবতার নাম আছে যাকে একজনকে পুজো করলে সবাইকে পুজো করা হয়ে যাবে সব কিছু দিয়ে যাবে এইরকম কোন একটা দেবতা কি আছে বলে হ্যাঁ বলে ওর নাম বলো না তুমি কেন আলাদা আলাদা দেবাদেবীর নাম বলছো দেবদেবী কি বলছে বলে অকাম সর্ব কাম বা মোক্ষকাম উদারধি তীব্রেণ ভক্তি যোগিনা যজেত পুরুষম পরম বলে অকাম অকাম মানে যদি কেউ নিষ্কাম হয়ে ভজন করতে চায় বলে সর্ব কাম বা মানে কি আমার সুন্দর ঘর চাই বিদ্যা চাই সুন্দর পরিবার চাই টাকা পয়সা চাই সব কিছু চাই বলে মোক্ষ কাম যদি সংসার থেকে কেউ মুক্তি পেতে চায় তার কাকে পুজো করতে হবে বলে গোবিন্দের পুজো করো তার করবে গোবিন্দের পুজো করো যদি তার কেউ পুজো করে না সব কিছু তুমি দিয়ে যাবে তখন তিনি দুটো উদাহরণ দিয়ে বুঝালেন সব মায়েরা মন দিয়ে শুনো ভালো করে কতবার আজকে এই দেবতারা পুজো করবে কালি ওর পুজো করবে তার তৃতীয় দিনই আবার ওখানে পুজো করতে যাবে দেখুন এখানে দুটো দিনই উদাহরণ দিয়ে বুঝালে নিজেরা বুঝো অন্যদের বুঝালে তিনি কি উদাহরণ দিলে বলে যথা আতর মূলম নিষেধন ত্রিপ্রতি তৎস্কন্দ ভুজোপ সাধা তিনি উদাহরণ দিলে যেরকম একটি বৃক্ষ আছে যখন বৃক্ষের গোড়ায় যদি কেউ জল দিয়ে তাকে কি আর কোথায় জল দিতে লাগবে লাগবে জল দিতে গোড়ায় জল দিলে পরে কি হবে সমস্ত বৃক্ষের মধ্যে চলে যাবে যদি কেউ গোড়ায় জল না দিয়ে সারাদিনই পাতার মধ্যে জল দিচ্ছে সারাদিনই ফুলের মধ্যে জল দিচ্ছে
সারাদিন ওর ডালের মধ্যে জল দিচ্ছে কিন্তু ও ঘোড়াতে জল দিচ্ছে না, বলো দেখি গাছটা বাঁচবে কিনা? আরে বলো বাঁচবে কিনা? বাঁচবে না। না দ্বিতীয় উদাহরণ দিলেন, আমরা যেমন ডাল ভাত সবজি কোথায় দিই? মুখে। যদি মুখে কেউ ডাল ভাত সবজি দিয়ে তবে কি হবে? হাতও কাজ করবে, পাও কাজ করবে, কানেও শুনতে পাবে, চক্ষু দেখতে পাবে। কিন্তু যদি কেউ বলে বলে কেন মুখে কেন দেব? কানে তো শুনি একটু ডাল ধরে দিই, নাকে শ্বাস নেই, ওখানেটা রুটি ওখানেটা অন্ন গান দিয়ে দিয়ে কিছু, হ্যাঁ, আর চক্র মধ্যে দেখি একটু সবজিটা চক্র মধ্যে ভেবে দেখে পরে আহারটা কোথায় দিয়ে? মুখে দিয়ে। মুখে আহার দিলে কি হবে? সমস্ত ইন্দ্রিয় তোমার সঞ্জীবিত থাকবে, সমস্ত ইন্দ্রিয় তোমার কাজ করবে। এই জন্য বলছেন যে গোবিন্দ তিনি, যদি কেউ সেই গোবিন্দের যদি কেউ পুজো করে কি হবে? তোমাকে আলাদা ভাবে কোনো দেবাদেবী কাছে যেতে হবে না। যদি সেই গোবিন্দের যদি কেউ পুজো করে দিয়েছে 33 কোটি দেবতা নিজে থেকে সন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য ভগবান কৃষ্ণ তিনি অর্জুনকে কি দেখালে? তিনি সেই বিশ্বরূপ দেখালে, বলে অর্জুন দেখো আমি কে, যাকে তুমি শিব ঠাকুর বলছো দেখো শিব ঠাকুর আমি, যাকে তুমি ব্রহ্মা বলছো দেখো ব্রহ্মা আমার মধ্যে, যাকে তুমি মা দেবী বলছো দেখো দেবী আমার মধ্যে, তুমি যাকে গণেশ বলছো, যাকে তুমি হনুমান বলছো দেখো এ 33 কোটি দেবতা সব আমার মধ্যে আছে। যখন সেই গোবিন্দ চরণে প্রণাম করলে না কি হলো? 33 কোটি দেবতাদের নিজে থেকে পূজ হয়ে গেল। তখন আমাদের আর এদিকে ওদিকে যেতে হবে না। বুঝতে পারছেন তো? কারা কারা বুঝতে পারছে? হাত তুলে দেখি, এগারো হাত তুলে না বুঝতেই পারি। এ মানে কি গোবিন্দরে পুজো করলে আমাকে আর কোথায় যেতে হবে না? গোবিন্দরে পুজো করলে সবাই সন্তুষ্ট হয়ে যায়। বুঝতে পারছেন তো? এই জন্য এখানে শ্রী সুত গোস্বামী ভগবান কৃষ্ণের জন্য আলাদা করে শ্লোক তিনি রচনা করলে, বলে এতে চান্স কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাদি ব্যাকুল লোক মৃগয়ন্তি যুগে যুগে। এই জন্য যত অন্যান্য অবতার তারা গোবিন্দের কেউ অংশ কলা, এই গোবিন্দে যখন যখন দরকার হয় এই আলাদা আলাদা সময় মৎস্য কুর্ম ব্রাহ্মণ অবতার ইনি আসে, হ্যাঁ ইনি এই জগতে আসে। এখানে গোবিন্দের পুজো করলে সবাই পূজা আমাদের হয়ে যাবে। বলে নিতাই গৌর প্রেমানন্দে काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन चूड़ेदार है, ओ काली कमली वाला मेरा यार है, मेरे मन का मोहन चूड़ेदार है, ओ काली कमली वाला।
मतलब यही तराना गाओ, मतलब यही तराना गाओ, मतलब यही तराना। मन मोहन मैं तेरा दीवाना, गाओ मतलब यही तराना गाओ, मतलब यही तराना गाओ, मतलब यही तराना। ये हाथ से जीवन की बदवार है, ইন্দুর ঠাকুরের সামনে দু তিনবার ঠাকুরের সামনে তিনবার কি করছে ভক্তি গোবিন্দর ভক্তি প্রদান করে বলে কার্তিক মাসে ওই প্রদীপটা বন্ধ হতে যাচ্ছিল আর ইন্দুরটা কি করছে ওই মানে প্রদীপটাকে যদি জ্বালিয়ে মানে ঠাকুরের কাছে তিনি আরতি করছে আর মুখে আগুন লেগে গেছে দু তিনবার লাভ দিয়েছে মানে তিনি আমাকে আরতি দেখিয়ে তিনি আমার সামনে নৃত্য করছে। দেখুন এর কি ফল, ওইটুকু ফলেতে কি হয়েছে, আগের জন্মে ইন্দুরটি ওই রাজার বাড়িতে রাজার এটা মেয়ে হয়ে জন্ম নিয়েছে, মেয়ে জন্ম হয়ে তিনি হৃদয় তো খুব ভক্তি কেন ওই কার্তিক মাসে ওই ইন্দুর হয়ে কি করছিল নেচেছিল ঠাকুরের সামনে দু চারবার লাভ দিয়েছিল গোবিন্দ দয়ালু। হ্যাঁ ওই রাজার মেয়ে ওই জন্ম নিচ্ছে আর খুব গোবিন্দর ভজন করছে আর ভজন করতে করতে তিনি কি করছেন গোবিন্দ তাকে গোলক বৃন্দাবনে তিনি তাকে সেই গোপী রূপ প্রাপ্ত করিয়ে তাকে সেই গোলক বৃন্দাবনে তিনি ধাম দিয়ে দিয়েছেন। পিতা গৌর প্রেমানন্দে যদি একটি ইন্দুর দু তিনবার লাভ দিয়ে তিনি যদি গোলক বৃন্দাবনে রাধা রানী সখী হতে পারে আর যদি ভাগবত কথার সামনে আর বাসুদেব গৌরীও বটে আর গোবিন্দের সামনে ভাগবতের সামনে যদি কেউ প্রেমেতে যদি নাচে বলুন কে আমরা নাচছি না সবাই নাচছি, কেউ বৌমার সামনে নাচছে, কেউ শাশুড়ির সামনে নাচছে, কেউ শ্বশুরের সামনে নাচছে, হ্যাঁ নতুবা 84 লক্ষ জড়িতে তো সবাই নাচছে, কে নাচছে না সবাই আমার নাচছি। কতদিন পর্যন্ত নাচবা, যতদিন পর্যন্ত গোবিন্দের সামনে না নেচে নেছে, তার আগে যদি একবার কেউ নাচে নিয়ে না দেখবেন সমস্ত নাচ তার বন্ধ হয়ে যাবে। আর তিনি একমাত্র সেই গোবিন্দের নামে তো গিয়ে ঠাকুরের সামনে নাচবা, বুঝতে পারছেন তো, এখানে সবাই একবার দাঁড়িয়ে গোবিন্দের কীর্তনে নেচে নাও সার সমস্ত নাচা তোমার বন্ধ হয়ে যাবে। আর তিনি যে ভজন গাইছেন না বুঝতে পারছেন তো কি ভজন গাবে,
काली कमली वाले मेरे यार है, उसके बाद में मेरे मैं मर का मोहन दिलदास मन किया तो बोले हमारे प्रियतम के बोले हमारे प्रियतम के बोले गोविंद कृष्ण ही हमारा प्रियतम जाते दीदी हमारे हृदय दीदी भ्रमण कर जाए दीदी यदि के गोविंद के लिए जरा प्रियतम मन करे तो समय पर जानी जाओ जानिए तो बाहर के नहीं जाओ बोलो Yeah.
एकने प्रथमे एक बेग किलो दिनी एक बेग दिनी चार बेग रूप से भी प्रकटित करे वेद माने की मतलब वेद दी थी वेद जो भगवान के जाने दी तखन तिनी देखले एक वेद लोग दुष्ट बार करना कहन लगती उपनिषद की रचना करे उपनिषद माने उपमा माने काचे निषद माने जने जीव जीव के भगवान के काचे दिली मिल जाए तिनी उपनिषद और प्रकट तिनी करे तापर तिनी 5.5 दिन ब्रह्म सूत्र तिनी रचना करे ब्रह्मसूत्र अर्थ हल जेगुल अल्प समय मध्ये जनक जन्मा दस्य जत अनाभिधि सप्ताह अनाभिधि सप्ताह हैं ऐ जनतनी अथातो ब्रह्म जिज्ञासा छोटे छोटे शब्द मध्ये अनेक किछु अर्थ आछे एगुल हल ब्रह्मसूत्र तिनि ब्रह्मसूत्र रचना करे तापर तिनि शांति पाने तिनि आभार तिनि 70 पुराण तिनि रचना करे और तिनी देखने ने स्त्री और शूद्र दे के वेद का अधिकार नहीं है एक ने तिनी पंचम वेद तिनी महाभारत रचना करे किंतु महाभारत रचना करा सत्य हो मन में बड़े बड़े शांति नहीं एक तिनी नारद तिनी बिना बाजा ले बजा के तिनी व्यास देवर का से आते हैं बोले व्यास देव एक इनको बड़ा बना एक का स्पीड पर प्राप्त कर एक ने नारद तेरी से कहना आसे बोले व्यास दे मन वजह तुम्हारे मन में बोले कोई शांति नहीं बोले गुरुदेव अपने ठीक बोल चुके गुरु माने की बोले भूकार अंधकार त्वा भूकार तस्ते निर्धर जिन्हें शिष्य रे हृदय से अज्ञान आचे समस्त अज्ञान के दूर करे जिन्हें हृदय दिव्य ज्ञान के लिए संचार करे बोले से तुम्हें मन वजह शांति नहीं बोले गुरुदेव ठीक है अपने बोल चुके कहना अपने गुरु ना गुरु तो सब कुछ जाने हम जीवे कल्याण ने जने तो एक तो कुछ ग्रंथ रचना कर ला किंतु निजे ही शांति बाचे ना और जब हम निजे ही शांति बाचे ना और एक ग्रंथ बोले जो पढ़े होगी पर शांति बाचे गुरुदेव अपनी बोलो एन मतलब अभाव दिया चे तो हम नारद तिन बोले बोले जथा धर्म दयाशार्था मुनि वज्जा नोकीर्तिता न तथा वासुदेवस्य महिमा जनवर्तित मतलब तुम्हें अन्य धर्म के तुम्हें जब तो हाँ विस्तृत रूप में बोले छो धर्म अर्थ काम कि मैं धर्म करवे कि मेरे अर्थ कमावे कि मेरे दान दिवे जीवन के स्वरूप बोलो भगवान नित्यदास तार प्रथम कर्तव्य बोलो गोविंद रे सेवा करा एक ने तुम्हें गोविंद रे महिमा के हृदय खुले दान करना ही एकने तुम्ही मनरे बदले शांति पाचना तुम्ही की बोले छो कृष्ण की करे भगवान होए भक्ति ते के की करे वशीभूत होई जाए शुद्ध भक्त ते चरित्र की तुम्ही बोले छो अन्नन पुराण ते तुम्ही शिव रे महिमा देवी रे महिमा अन्नन देवा देवी रे इतो महिमा किए छना जति कोई ग्रंथ को लोग पढ़े दिया ना देखबे ने सारा जीवन बोले झगड़ा करे यदि कभी शिव पुराण पढ़ दिए छना बोले जगत और मालिक के बोले सत्यम शिवम सुंदरम सी बोले सर्वश्रेष्ठ वो थे तो बड़े नहीं और जैसे देवी पुराण के वो बड़े नहीं है ना बस वही अच्छे बोले जगत जगदम का जगत ने के मां सब कुछ तात के ब्रह्मा विष्णु मय से प्रकट हो जे देवी सब कुछ और जैसे सूर्य और महिमा बता के बड़े नहीं है ना बोले सूर्य तेज राशि जगत पर दुनिया के के नीचे कोई ऊर्जा के नीचे बोले सूर्य देवता नीचे बोले तुम्हारे ग्रंथ यदि के पढ़े नहीं है ना साल सब बोलो पागल हो जाते और यदि जे पुराण यदि के पढ़े नहीं है देवी पुराण बोले मां देवी सब कुछ सीम सब कुछ पर कि हमें जाना इधर बच्चे केवल लड़ाई झगड़ा है कुछ नहीं है केवल लड़ाई झगड़ा छड़ा है कुछ हमें ना तुम इस लड़ाई झगड़ा कर के सो एक जने मन रे मन रे शांति पाचना मन में मतलब तुम्हें शांति पाचना कोई दिन हमारे एक महाराज बोल लो ना हमारे एक ब्रह्मचारी का दुकान के नीचे मिस्ट्री गिरते वही प्रत्येक मिस्ट्री में लगा जाए माँ 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 मिस्ट्री माँ रसगुल्ला माँ संदेश सब माँ लिखा जाए दे माँ दे माँ दे माँ दे माँ माँ तुम्हें दाव दे माँ दे माँ एक जने प्रत्येक मिस्ट्री के चेंज आज कोई लोग की माँ खड़ा मिस्ट्री आएगा
ও বলতো মাই জগতের সব কিছু কিন্তু এখানে কি হয়েছে একদিন পরিবার একজন লোক কেউ মারা গিয়েছে মারা গিয়েছে ওই লোকটি ওই চারজন ব্যক্তি কাঁধে করে নিয়ে যায় ওই লোককে কাঁধে করে নিয়ে যাচ্ছে যখন নিয়ে যাচ্ছে শেষে কি বলতে বলতে নিয়ে যায় বল হরি হরি বল বল হরি হরি বল বলে নিয়ে যায় না আর আমাদের ওইদিকে না উত্তরপ্রদেশ থেকে কি বলে বলে রাম নাম সত্য হে গোপাল নাম সত্য হে সত্য বল গদ্য হে সব কই বাদ ঝুটা হে মানে ওকে কি বলে বলে যতটুকুর আবের কৃষ্ণের নাম দিয়েছ ওইটাই সত্য ইয়ে ছাড়া তুমি জীবনে যা কিছু করেছ সব মিথ্যাতে জীবনে কাটিয়েছ তোমার সঙ্গে গোবিন্দ ছাড়া কৃষ্ণ ছাড়া আর কেউ তোমার সঙ্গে যাচ্ছে না এই জন্য মীরা তিনি কি বলছেন পায়ো জীবনে রাম রতন ধন পায়ো বস্তু অমোল দীমরে সদগুরু কৃপা করে আপনায় পায়ো জীবনে রাম রতন ধন পায়ো তখন ওই লোকটি বল হরি হরি বল করে নিয়ে যাচ্ছে ওই ব্রহ্মচারীকে দেখতে দিয়েছে দ্বিতীয় দিনে আবার এসে দোকানে বলে কি প্রত্যেক মিষ্টির মধ্যে দে মা দে মা দে মা তো লিখেছ আর বলছিলাম মা সব কিছু কিন্তু বলার সময়ে আমি দেখলাম তুমি আর কিছু বলতে বলতে নিয়ে যাচ্ছ কি বলছিলে বল হরি হরি বল কি ব্যাপার কি ব্যাপার কি বল হরি হরি বলে কেন বলছিলে ও দে মা কিছু কেন বলে নাই মানে কি মানে অর্থ হল অন্তিম সময়ে তুমি যাকে পুজো করে করো কিন্তু অন্তিম সময়ে তোমার কেউ কাজে আসবে না ও কাজে কেবল গোবিন্দের নাম আসবে আর কোন নাম তোমার কাজে আসবে না বুঝতে পারছেন তো এই জন্য এখানে শ্রী নারদ বললেন যে কোন জীবের স্বরূপ হয় কৃষ্ণের লিখিত দাস এখানে কৃষ্ণ গীতাতে কি বলছে পিতা অহম জগত ধাতা মাতা পিতামহ বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা মাতা ভাই আমি এখানে মমই মাংস জীব লোক জীব ভূত সনাতন যত জগতে জীব কৃষ্ণ বলছেন সব আমার সন্তান এখানে বলে তোমৈব মাতা চ পিতা তোমৈব তোমৈব বন্ধুস্ব সখা তোমৈব তলিতে তিনি বলেন গোবিন্দ তিনি বলেন গোবিন্দ এই জন্য তুমি গোবিন্দের কথা ভালো করে বলো নাই এই জন্য তুমি শান্তি পাচ্ছ না কি শিক্ষা দিচ্ছে যদি জীবনে গোবিন্দের ভজন না করছেন না জীবনে শান্তি পাবে না জীবনে শান্তি পাবে না এই জন্য একজন ছিলেন চণ্ডীদাস নাম শুনে চণ্ডীদাস মা চণ্ডীর একান্ত ভক্ত তিনি মা চণ্ডীর একান্ত ভক্ত তিনি এক সময়ে তিনি সংকল্প নিয়েছিলেন মার চরণে আমি এক মাস পর্যন্ত 108টি এই পদ্মপুষ্প হ্যাঁ পদ্ম মার চরণে আমি দেব এখানে 29 দিন পর্যন্ত পিয়েছে শেষে যখন পূর্ণ হবে ব্রতটা না 107টা ফুল পিয়েছে আর 1টি ফুল আর পাই না দুঃখী হয়ে গেছে মনে হচ্ছে বলতে মা আমার উপর বলতে অসন্তুষ্ট কেন না 29 দিন পর্যন্ত পেলাম যেদিন পূর্ণ হবে ওই দিন ফুলটা পাচ্ছি না দুঃখী হয়ে গিয়েছে এখানে দ্বিতীয় দিনে যখন স্নান করে যাবে ওই যখন নদীতে গিয়েছে না ও দেখে একটা পদ্ম ফুল ওখানে ফুলে ফুটে আসে এখন প্রসন্ন হয়ে গেছে বলে মা বোধ আমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে কেন আমরা পাচ্ছিলাম না আর স্নান করতে এসে একটা পদ্ম ফুল পেয়েছি 107টি ফুল মায়ের জন্য দিয়েছে ওই অন্তিম ফুলটা যখন দিতে যাচ্ছে না মা স্বয়ং প্রকট হয়ে গেছে সেখানে মা স্বয়ং তিনি মা প্রকট হয়ে গেছে আর এই ফুলটা তিনি চরণে নেয়নি ওই ফুলটা হাতে দিয়ে তিনি মাথায় রেখেছে কিন্তু তিনি মার একান্ত ভক্ত তিনি ওনার নাম হল চণ্ডীদাস তিনি বললেন মা তুমি তো আমার মা আর আমি তো হলাম তোমার ছেলে একবার ছেলে যে উপহার মা তো চরণে নিবে তুমি এই হাতে নিয়ে মাথায় কেন রাখলে দেখুন মা কি বলছে বলে ছেলে তুমি ইয়ে বলো এই ফুলটা তুমি কোথা থেকে দিয়েছ বলে এই ফুলটা তো আমি খুঁজে খুঁজে পাচ্ছিলাম না যখন নদীতে স্নান করতে গিয়েছি তখন পেয়েছি বলে ছেলে নদীতে কোনো ফুল ফুটে ফুল ফুটে ফুটে সরোবরতে পুকুরের মধ্যে ফুল ফুটে নদীর মধ্যে কি ফুল ফুটে বলে আমি তো পেলাম নদীতে বলে দেখো ছেলে এই যে ফুলটি না কেউ গোবিন্দের ভক্ত তিনি গোবিন্দ চরণতে তিনি অর্পণ করেছিল আর ওই ফুলটি নিয়ে নদীর মধ্যে ভাসিয়ে দিয়ে
আর আমার ইচ্ছায় ফুলটি ভাসতে ভাসতে ওই তোমার কাছে এসেছে। ওই ফুলটি হলো আমার প্রভু গোবিন্দের প্রসাদ। আমি সব থেকে বেশি প্রসন্ন হই যদি আমাকে কেউ আমার প্রভু গোবিন্দের কেউ প্রসাদ দিই, এখানে আমি সন্তুষ্ট হই। ছেলে আমাকে বর কি চাও? তখন বলছে মা আমি এই সংসারে স্ত্রী পুত্র পরিবার চাই না, কেন এই সমস্ত অনিত্য বস্তু আমি সংসার থেকে মুক্তি চাই। বলে ছেলে মুক্তি তো মুকুন্দ ছাড়া আর কেউ মুক্তি দিতে পারবে না, এই জন্য ওনার নাম হলো মুকুন্দ। মুকুন্দ মানে কি? বলে মুক্তি দাদা কি সাহেব মুকুন্দ, যিনি মুক্তি প্রদান করতে পারেন। ছেলে আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, আজ থেকে তুমি সেই গোবিন্দের ভক্ত হয়ে যাও। রাধা কৃষ্ণের তিনি মার আশীর্বাদ দেন, তিনি এত বড় ভক্ত হলেন চণ্ডীদাস, তিনি এত রাধা কৃষ্ণের প্রেমের কথা তিনি লিখে আমরা প্রত্যেক দিনই ওই ভজন প্রত্যেক দিনই গাই। ইউনিভার্সিটিতেও পড়ানো হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু যেমন তিনি জগন্নাথপুরী গম্ভীরা ছিলেন, ওনার পদ্মাবলীগুলো তিনি পড়ছেন। এই জন্য মা যদি প্রকৃত কৃপা হয় না, শিবের যদি প্রকৃত কৃপা কোন শিবের প্রতি হয় তিনি কোথায় নিয়ে যাবে? তিনি সেই গোবিন্দের ভক্তের কাছে নিয়ে যাবে, সেই গোবিন্দের কাছে নিয়ে যাবে। আর যদি মার তুমি পুজো করে যদি গোবিন্দের কাছে না নিয়ে গেছে না, দেখবেন মা তোমাকে বঞ্চনা করতে, তোমাকে মা বঞ্চনা করতে কিছু দেয় তোমাকে। এই জন্য মার প্রকৃত কৃপা হলো তিনি জীবকে সেই গোবিন্দের কাছে নিয়ে যাবে। বুঝতে পারছেন তো? এই জন্য এখানে নারদ দেবী বলছেন ব্যাস দেব, এই জন্য মনের মধ্যে তুমি শান্তি পাও নি, তুমি সেই গোবিন্দের ভক্তের কথা গোবিন্দের সুন্দর সুন্দর তুমি লীলা বর্ণনা করে নাই, এই জন্য শান্তি শুধু পাও নি। এই জন্য তুমি যদি জীবনে শান্তি পেতে চাও কি করো? সেই গোবিন্দের তুমি লীলা বর্ণনা করো। তখন নারদ তখন নিজের কথা বলে কি করে আমি সাধু সঙ্গ করিলাম, আর সাধু সঙ্গে আমি সেই গোবিন্দের ভক্তি যে পেয়েছি, আজ থেকে যে আমি এত বড় ভক্ত কি করে হয়েছি, আমি সাধুদের কৃপা সাধুদের সেবা সাধুদের উচ্ছিষ্ট পান করে তাদের প্রসাদ নিয়ে সাধুদের আমি আজকে আমি এত বড় হয়েছি। অতএব তুমি যদি জীবনে শান্তি পেতে যাও কি বর্ণনা করো? তাহলে শ্রীমদ ভাগবত গ্রন্থ বর্ণনা করো, যেখানে ভগবানের শুদ্ধ ভক্তদের চরিত্র, ভক্তদের চরিত্র কৃষ্ণের সুন্দর সুন্দর কথা বর্ণনা করো। তখন নারদ ঋষি সেখান থেকে যখন চলে যান, তখন ব্যাস দেব তিনি বলে ভক্তি যোগেন সম্যক প্রণহিত মলে অবশ্যম পুরুষং পূর্ণং তিনি ভক্তি যোগ সমাধি দ্বারা তিনি সমাধিস্থ হলে, সমাধিস্থ হলে তিনি সেই গোলক বৃন্দাবনকে সেই রাধা গোবিন্দকে কল্প বৃক্ষের নিচে তিনি দর্শন তিনি করে, দর্শন করে তিনি এই শ্রীমৎ ভাগবত গ্রন্থকে তিনি রচনা করে। বলে গ্রন্থটা তো খুব ভালো হয়েছে, কিন্তু গ্রন্থটা পড়াবো কাকে? সুখদেব গোস্বামীকে পড়াতাম, কিন্তু সুখদেব গোস্বামী জন্ম থেকে তো তিনি ব্রহ্মজ্ঞানী হয়ে চলে গিয়েছে। এই জন্য ব্যাস দেবের চারটি শিষ্য ছিল, কয়টি শিষ্য ছিল আরে বলো, কয়টি শিষ্য ছিল? চারটি শিষ্য ছিল। একদিন ব্যাস দেব বলে দেখো আমার একটা টিয়া পাখি ছিল, ওই টিয়া পাখিটা না কোথায় ঘুরে চলে গিয়েছে, ওকে ধর নিয়ে আসতে পারবে? বলে গুরুদেব জঙ্গলে অনেক টিয়া পাখি আছে, আমরা কি করে বুঝবো তোমার কি টিয়া পাখি? বলে দেখো আমার টিয়া পাখিকে ধরতে হবে না, আমি তোমার চারিজনকে চারটি শ্লোক শিখে দিচ্ছি, মন্ত্র শিখে দিচ্ছি, ওই মন্ত্রটা যদি শুনে যে ধরা পড়বে না তোমরা বুঝতে পারবে ওই আমার টিয়া পাখি। তিনি চারটি শিষ্যকে চারটি মন্ত্র শিখে দিয়েছে, এখন ওরা জঙ্গলেতে ঘুরে বেড়াচ্ছে আর মাঝে মাঝে এই মন্ত্রগুলো বলছে। প্রথম মন্ত্র কি? বলে বরহা পিড়ন্নত বর বপু কর্ণয়ো কর্ণিকারম বিভ্রত বাস কনক কপিশয়ম বৈজয়ন্তি চ মালাম রন্ধ্রান বেলুরধর সুধয়া পুরয়ন গোপ বৃন্দৈ বৃন্দারণ্যম সুভদ রমণম
प्राग सस्ताद गीत कृति अपना के मंत्रता सीखे नहीं भाई बुजुर्ग आते तो ये मंत्र में मतलब ये तो शक्ति आते ना जे मंत्र की सुने प्रथम सुखदेव गोस्वामी ब्रह्मेरी निराकार ब्रह्मेरी तेरे ध्यान करते और ये निराकार ब्रह्मेर मतलब नाम रूप गुण किचु ने चले जाना किंतु हमारे बाके दिया की रकम इतने बच्चे ना जन्म सफलता कृष्णा धर्म गोविंद भालो भगवान मेन आवाली छेले वाली अरे यदि मैं तुम्हारे बाना तो ना अरे तुम्हें देखते इतो सुंदर आचो इतो सुंदर तुम्हें देखते यदि तुम यदि मैं होते ना सारा दुनिया तुम्हारे पीछे पागल हो गई तो हर धीरे धीरे होते मारा मारी कर दुनिया भरी जाते इतो सुंदर इसने हमारे रूप गोस्वामी दिन की बोल से बोले स्मेरांग भगी त्रयम साची विस्तीर्ण दृष्टि गोविंद देवर मंदिर एकदम गोविंद देवर मंदिर जैसे पार ना पड़े बोले मंदिर तो दाड़ी आची बोले ओखान के लिए जो बोले हाँ बोले यदि ओखान चली गई सावधान ओखान एक मुरली है ओखान एक कृष्ण गोविंद देव से कहने त्रिभुवन ललित धाम दाड़ी आचे जाते वो चौखर मध्य चौक मिला ना है ओके देखे ना है तार माथा के मयूर पाखा आछे ना जाते ओखान नजर ना पड़े ওই যে মিঠি মিঠি তিনি হাসছে হাসছে না উনি ছুরি চালাছে হ্যাঁ তার বংশী ধ্বনি শুনবে না বলে কেন বলে স্বরূপ নয়নে হেরে কেহ নাহি ভরে দিয়ে সংসারী জীবে সত ভয়ে সর্বনা বন্ধু সঙ্গে যদি থাকে রক্ত পরিহাস তিনি বলছে যদি এই সংসারে যদি তুমি আনন্দ পেতে চাও না একদম এই গোবিন্দকে দেখবে না বলে কেন বলে যদি একবার তাকে দেখেছে না বাস মার কাজ হয়ে গেছে তাকে একবার দেখে আর বাড়িতে ফিরবে না এই জগতে যদি স্ত্রী দেখে না ও পতিকে দেখা ভুলে যাবে আর যদি পতি দেখেছে স্ত্রীকে দেখতে ভুলে যাবে আর যদি পিতা মাতা দেখেছে ছেলে মেয়েদের ভুলে যাবে আর ছেলে মেয়ে যদি দেখছে না পিতা মাতাদের ভুলে যাবে এই জন্য স্বরূপ নয়ন হেরে কেহ নাই ঘরে ফিরে
माने कि रूप गोस्वामी बोलते यदि तुम ये जीवन का धन्य बनना चाहो एक बार वृंदावन जाओ और सही गोविंद देव के एक बार दर्शन करे तुम्हें देखो कत गोविंद देव देखते कत सुंदर ये जगत की रूप में तुम्हें डूबे आचो ताकि देख ले जगत आज ताकि देखते तुम्हार इच्छा होवे ना हिताई गौर ब्रह्मानंदे हरि जल नहीं अमृत यदि कहीं हाटे ना मनोज।